কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? আমার হ্যাঁ বলুন কি আপনার কি বলুন আমার আপনার কি বলুন ম্যাডাম, আপনার কি 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 আপনার কি আমার আমার বয়ফ্রেন্ড আছে। গাড়িতে স্ট্যান্ড দেওয়া আছে, তাও তুই বসে আছিস, গাড়িটা স্ট্যান্ডে খারাপ হয়ে যাবে। সরি দাদা, আমি একদম বুঝতে পারিনি এটা তোমার গাড়ি। আরে না রে ভাই, এই গাড়ি আমার নয়, কিন্তু কারোর গাড়িতে এইভাবে বসা উচিত নয়। তবে রে হ্যালো, এই যে তোমরা আমাকে মোটা বলো, কোথায় আমি মোটা? আমি যদি মোটা হতাম আমার স্বামী কি আমাকে কোলে করে নিয়ে আসতে পারতো? আমার শরীরটা একটু হেলদি মতন, আমার ওজন 30 কেজি হবে। মিথ্যা কথা, আমি যদি সত্যিই মোটা হতাম তাহলে আমাকে কোলে নেওয়ার সময় আমার স্বামীর কিছু হয়ে যেত না? কি বলো বেবি, তোমার এ কি হলো? বেবি ওঠো, প্রমাণ করে দাও আমি মোটা নই। বেবি ভাই, চুরি করছিস? স্বভাবে চুরি করছি না দাদা, অভাবে চুরি করছি। অভাব? আমি যখন এই এলাকায় আসি না, মাত্র 10 টাকা নিয়ে এসেছিলাম, অনেক খেটে অনেক লোকের বাড়ি কাজ করে পড়াশোনা করেছি। আজকে আমি একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার, 25,000 টাকা মাইনে পাই, হয়তো বাজার দর অনুযায়ী একটু কম, কিন্তু মাথা উঁচু করে মাছি। হ্যাঁ, এই চুরি চামড়ি করে তুই কটাকা ইনকাম করিস? সব মাসে তো সমান হয় না, তবুও ধরো মাসে 1-1.5 লাখ। A few inches later. আরে ভাই, শুধু সেফটি পিন দিলে খুলবে না, তুই সেফটি পিন দে, আমি ইটের বাড়ি মারছি। ইউটিউবের টাকায় গাড়িটা নিলাম, কেমন হয়েছে? এই আমি গাড়ি চালাবো। এই দাঁড়া, তোরা কি ভাবছিস মেয়েরা গাড়ি চালাতে পারে না? যে রাধে সে চুলো বাঁধে। আচ্ছা বিশাল, তোকে একটা সত্যি কথা বলবো, ক্লাস 7-এ তোর যে গার্লফ্রেন্ড ছিল না, ওর সঙ্গে আমার অ্যাফেয়ার হয়ে গিয়েছিল। ভুল তো ভাই আমিও করেছি রে, তোর 5,000 টাকাটা চুরি গেছিল না, ওটা আমিই করেছিলাম। জীবনের শেষ দিনে চল দুজন দুজনকে ক্ষমা করে দিই, আমাদের আর কোনোদিন দেখা হবে না রে। বিধি রে, এই শোন না, এই দরজাটা খুলবো কি করে? হে প্রভু, হে প্রভু, হে শোনো, বাসন মাজা হয়ে গেছে, রান্নাও করা হয়ে গেছে, ভাত তরকারি টেবিলে ঢাকা দিয়ে রেখেছি, খেলে খাবে না খেলে না খাবে, আমি এখন কাপড় কাচতে যাচ্ছি। তোমার কথায় উঠতে বসতে আমি পারবো না, আমি আমার মতোই থাকবো। কি করে? আয় ওর মা।